Welcome to my world, my channel, Gurukul Sir. Kere ei notun video, binomro shoddhanjoli Guru Maharaj ke. Ei muhurte ami uposthit hoyechi Mai Sri Ramkrishna Ashram Bidyaloy Prangone. Ajke ami jar chobi apnader samne tule dhorchi sei mohan byakti স্বামী সোমানন্দ মহারাজ আজ গুরুদেব আমাদের মধ্যে নেই কিন্তু সর্বদা উনি শরীরে না থাকলেও উনি সমস্ত মুহূর্তে আমাদের মধ্যে এবং সর্বদা সকল ছাত্রছাত্রীদের কাছে উনি অন্তরে বিরাজমান ওনার কর্মকাণ্ড সারা আশ্রম জুড়ে প্রতিটি ছাত্রদের মধ্যে ছড়িয়ে আছে আজকে ওনার ষষ্ঠতম প্রয়াণ দিবস ইনি এই দিনে তিনি সশরীরে রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন আজকে তার এই তিরোধান দিবসে মহেশ রামকৃষ্ণ আশ্রমের তরফে উদযাপন করা হচ্ছে এই বিনম্র শ্রদ্ধাঞ্জলি আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে দেখুন গুরুদেব রামকৃষ্ণ আশ্রমের নবরূপকার তাকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি আমি এই আশ্রম প্রাঙ্গণে উপস্থিত হয়ে আজকে নিজেকে ধন্য মনে করছি গুরুদেবের সামনে এবং আশ্রমে আমি উপস্থিত হয়েছি আমি আপনাদের সামনে তুলে ধরছি আশ্রম আমি এই মুহূর্তে উপস্থিত হব আশ্রমের বর্তমান সেক্রেটারি স্বামী শিবেশানন্দ মহারাজের কাছে আমি উপস্থিত হয়েছি বর্তমান মা শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের সম্পাদক সেক্রেটারি মহারাজ স্বামী শিবেশানন্দ মহারাজের সামনে আজ গুরুদেব সম্পর্কে ওনার কাছ থেকে কিছু কথা শুনব বলুন মহারাজ নমস্কার আমাদের স্বামী সোমানন্দজী মহারাজ উনি যদিও উনি প্রতিষ্ঠাতা নন ওনার গুরুদেব স্বামী প্রেমানন্দ মহারাজ এই আশ্রমের প্রতিষ্ঠাতা তবু যেন আশ্রমটা গড়ে উঠেছে ওনার গুরুদেব প্রেমানন্দ মহারাজ করেছেন মানে ওনাকে দেখেই মানে স্বামী সোমানন্দ মহারাজ তার কর্মজীবন কী হবে তার ধর্মজীবন কী হবে তার সাধনা কী হবে তার তপস্যা কী হবে সেই থেকেই এই আশ্রমের সৃষ্টি মানে ওনার জন্যে ওনার ভবিষ্যতের জন্যে ওনার গুরুদেব স্বামী প্রেমানন্দ মহারাজ এই প্রতিষ্ঠান গড়ে তোলার প্রধান উদ্দেশ্য তো প্রেমানন্দ মহারাজ তো প্রথম মানে 5-7 বছর ছিলেন প্রথম দিকটায় তার ওনার শরীর খুব ইয়ে হয়ে গিয়েছিল মানে মানে অনিদ্রায় অনাহারে মানে সেই বিভিন্ন পরিস্থিতির মধ্যে অসুস্থ অবস্থাতে ওনার 1956 সালে শরীর চলে যায় এবার আশ্রম প্রতিষ্ঠা এরকম 52 সালে স্কুল হয়েছে 50 সালে এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছে তো তখন থেকেই সোমানন্দ মহারাজ প্রথম থেকেই ছিলেন ওনার গুরুভাই মনু মহারাজকে নিয়ে সোমানন্দ মহারাজ আস্তে আস্তে প্রাইমারি স্কুল হাই স্কুল বিভিন্ন লাইব্রেরি অন্যান্য স্কুল সিনিয়র বেসিক পাঠশালা তার পরবর্তী ক্ষেত্রে মন্দির সারদা মণ্ডপ উচ্চ মাধ্যমিক ক্যাম্পাস সব কিছু করে মোটামুটি ওনার কর্মজীবন 90 সাল যখন 90 বছর বয়স প্রায় তখন উনি কর্মে লিপ্ত কাজে কর্মে আশ্রমের উন্নয়নে তখনও পর্যন্ত উনি মানে ব্যতিব্যস্ত যে আশ্রমে কীভাবে আশ্রমকে নিজ জায়গায় দাঁড় করালেন তারপরে হঠাৎ অসুস্থ হলেন অসুস্থ হওয়ার পরেও ওনার যেন কর্ম প্রচেষ্টার খামতি ছিল লাইব্রেরিতে গেছেন জল জমেছে লাইব্রেরিতে উনি জল ছেঁচতে লেগে গেছেন তখন ওনার 92-94 বছর বয়স তো এই যে আশ্রম প্রাণ আশ্রমের যে মূল কেন্দ্রবিন্দু ওনার জীবনের তো সেটা ওনার জীবনই আমাদের দেখিয়েছে শিক্ষা দিয়েছে যে কীভাবে প্রতিষ্ঠানকে ভালোবাসতে হয় কীভাবে প্রতিষ্ঠানের জন্য আশ্রমের জন্য মানে নিজের পুরো ত্যাগ স্বীকার করে কীভাবে আশ্রম গড়ে তুলতে হয় মানে শেষ বিন্দু পর্যন্ত শেষ জীবনের শেষ বিন্দু পর্যন্ত উনি এইভাবেই আশ্রম প্রচেষ্টায় আশ্রম সাধনা তপস্যায় লেগেছিল আজকে ওনার
আজকে পয়লা মে 2018 সালে পয়লা মের দিনে ওনার শরীর যায়। পয়লা মের একটা বিশেষত্ব আছে, যেমন শ্রম দিবস হিসেবে আমরা জানি, কিন্তু আমাদের রামকৃষ্ণ মিশনে বেলুড় মঠের কর্মকাণ্ডের প্রতিষ্ঠা দিবস, স্বামী বিবেকানন্দ এই দিনটা প্রতিষ্ঠা করেছিলেন। বলরাম মন্দিরে মিটিং হয়েছিল, প্রতিষ্ঠা করেছিলেন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা ঠাকুর করে দিয়েছিলেন কাশীপুরে। যখন উনি রোগশয্যায়, তখন উনি রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেছিলেন, সাধুদের গেরুয়া দিয়েছিলেন ওনার শিষ্যদের। তারপরে মিশন প্রতিষ্ঠা হয় পয়লা মে 1998 সালে। এবার তার সেই ধারা, মিশনের ভাবধারা, স্বামীজি ঠাকুর স্বামীজির ভাবধারা নিয়ে যে মিশন বেলুড় মঠ গড়ে উঠছে, সেই থেকেই আমাদের সেই ভাবের আদর্শ নিয়ে এই মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম। তো ওনার আজকে তিরোধান দিবস, ষষ্ঠ আর তো ষষ্ঠ তিরোধান দিবসে ওনাকে স্মরণ মনন, ওনার আদর্শ, ওনার ভাব, ওনার ত্যাগ, তিতিক্ষা, সাধনা, কর্মজীবন আজকে আমাদের অনুসরণযোগ্য। সেই হিসেবে আমাদের মন্দিরে বিশেষ পুজো পাঠ, ওনার প্রাক্তন ছাত্ররা এসে মাল্যদান মহারাজের প্রতিকৃতিতে, এইভাবে আমরা ছোটোখাটোভাবে উনি সাধুদের সাধারণ তিরোধান দিবস হয় না, পালন হয় না, বেলুড় মঠেও সেভাবে পালন হয় না, তবু তবুও ওনার স্মৃতিকে আমরা আটকে রাখতে পারি না। মানে আমরা ওনার স্মৃতিমন্থন না করলে আমাদের জীবন ভবিষ্যৎ গড়ে উঠবে না। সেই কারণে আজকের একটা বিশেষ দিন, সেই দিনে আমরা তাকে স্মরণ মনন করছি, এবং সব এই অনলাইনের মাধ্যমে সমস্ত ভক্তবৃন্দ, প্রাক্তন ছাত্র, সুধীবৃন্দ, আশ্রমের সদস্য, সভ্যবৃন্দ, সবাইয়ের কাছে ছড়িয়ে যাক ওনার ভাব আদর্শ, যাতে সবাই ভালো থাকুক, ভবিষ্যৎ জীবন তাদের সুন্দর হোক, ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ পেয়ে সবাই যেন এই আমাদের সুস্থ পরিবেশে আমরা বেঁচে থাকতে পারি, এবং এই ঠাকুর স্বামীজির ভাবধারায় যেন মহারাজের আশীর্বাদে যেন আমরা আগামী জীবন শ্রীরামকৃষ্ণ সাধন পদ্ধতির মাধ্যমে আমরা যেন জীবন অতিবাহিত করতে পারি, তাতে আমাদের মনে শান্তি আসবে, আমাদের তৃপ্তি হবে, আমাদের ঠাকুরের আদর্শে আমরা আপ্লুত হব এবং জীবন আমাদের ধন্য হবে। প্রণাম মহারাজ, অসংখ্য ধন্যবাদ। প্রণাম জানাই ঠাকুরকে, প্রণাম জানাই সীমাকে, প্রণাম জানাই স্বামীজিকে। আজ এই ষষ্ঠ পরলোক গমন করেছেন ঠাকুর, রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন, গুরু মহারাজকে প্রণাম জানিয়ে আমি এখানেই আমার এই অনুষ্ঠানটি আমি শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করি স্বামীজি ও ঠাকুরের আদর্শ সারা দুনিয়ায় ছড়িয়ে দেবেন।